এইচএসসির ছাব্বিশ ব্যাচের স্টুডেন্টদের উদ্দেশ্য করে কেবলমাত্র এই ভিডিওটা করা একটা ক্লাস্টার বা একটা নির্দিষ্ট গ্রুপকে কেন্দ্র কেন্দ্র করে বলছি কারণ ইন্টারমিডিয়েটের জার্নিটা একটু ডিফিকাল্ট এইচএসির চব্বিশ ব্যাচ যারা এই মুহূর্তে অগাস্টের আজকে সতেরো আঠারো তারিখ আজকে হ্যাঁ আঠারো তারিখ এবং স্টুডেন্ট হচ্ছে মানে পরীক্ষার দোটানায় আছে এই একটা গ্রুপ এইচএসি পঁচিশ ব্যাচ তারা হচ্ছে একটা ক্লাস্টার এদের জন্য একটা ডিফারেন্ট ক্যাটাগরিতে আমি কথা বলেছি কিছুদিন আগে দুই হাজার ম্যাচ যারা তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দুই সালে দিবা এই যে আজকে তোমরা কলেজে গিয়েছ তোমাদের কলেজ জীবনটা শুরু হয়েছে মাত্র তো এই যে কলেজে তুমি গেলা এবং কলেজে তুমি গিয়ে তুমি মোটামুটিভাবে সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করছো তোমাদের ঢাকা শহরে ঢাকা শহরের বাইরে জেলা শহরগুলোতে বা গ্রাম এলাকায় যে সকল স্টুডেন্টদের কাছে আমার এই কথাগুলো পৌঁছাবে তোমাদের সবার উদ্দেশ্য বলছি একটা গাইডলাইন তোমাদেরকে দেওয়ার চেষ্টা আমি করছি শুধুমাত্র 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 ছাব্বিশ বাচ্চা স্টুডেন্টদের জন্য তো এখন যেহেতু দুই সালে তোমরা এইচএসসি পরীক্ষা দিবা তাহলে এই দুই সালে তোমরা মাত্র কলেজে উঠছ তাহলে পরীক্ষা কবে হবে কিভাবে মানে ওই ওই এত দূরবর্তী চিন্তা না করে তোমাদের এই মুহূর্তে কয়েকটা কথা আমি তোমাদেরকে বলতে চাই তোমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা হ্যাঁ শুধুমাত্র বিজ্ঞান বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বাইরে বাকি সবার ইংলিশ বাংলায় আছে মানে সায়েন্স আর্টস কমার্স এই সবার এই তিনটা সাবজেক্ট কমন তোমাদের ব্যাপারেও যারা তোমরা সায়েন্সের না তাদেরকেও বলছি আর যারা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী তাদের ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্টের উপরে একটা কমপ্লিট গাইডলাইনের মতন দেওয়ার চেষ্টা করব। কারণ এই চারটা সাবজেক্টের ভার বেশি লোড বেশি ওয়ার্কিং আওয়ার বাড়াইতে হবে তোমরা একটু ম্যাচিওর্ড হয়েছ তোমরা কলেজে উঠছ তোমরা একটা স্কুল লাইফের দীর্ঘ সময় পার করে নতুন একটা ইউনিফর্ম পরে নতুন একটা আইডি কার্ড নিয়ে তোমার একটা সুন্দর আইডেন্টি ক্রিয়েট করে তুমি এখন কলেজ লাইফে প্রবেশ করলা আজকে অথবা গতকালকে অথবা আজকে তোমাদের হয়তো ক্লাস শুরু হয়েছে কোনো কোনো কলেজে এরপরেও হয়তো ক্লাস হবে তোমাদের উদ্দেশ্য করে বলছি তোমরা দয়া করে এটা মাথায় রাখো তোমার জীবনে একটা ট্রানজিশনাল ফেজ আসছে কলেজ লাইফ ভার্সেস স্কুল লাইফ তুমি স্কুলে যে সময়টা পার করে আসছো সেই সময়টা এক ছিল এক রকম ছিল বাট ইন দিস কেস স্কুল লাইফের তুলনায় তুমি যখন কলেজ লাইফে ঢুকবা তোমার সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে তুমি যেই লেখাপড়াটা শুরু করেছ সেই লেখাপড়ার সিলেবাসটা অনেক বড় অধ্যায় বেশি লেখাপড়ার পরিমাণ বেশি অনেক কিছু জানতে হবে অনেক ডিফিকাল্ট অ্যান্ড টিপিক্যাল ম্যাথ করতে হবে তোমাকে অনেক বেশি ফিগার্স ড্র করতে পারতে হবে আর অনেক বেশি সক্ষমতা অর্জনের চেষ্টা করতে হবে তুমি মেন্টালি রেডি হও যে তোমার সিলেবাসটা অনেক বড় অলরেডি তোমাদের তোমরা মানে যেহেতু বিভিন্ন জায়গায় ক্লাস শুরু করেছ তোমাদের ভিতরে সেই স্পিরিট অলরেডি তৈরি হয়েছে তোমরা এখন আরও ক্লিয়ার হও যে তোমার সামনের চ্যালেঞ্জিং লাইফটাকে ক্লিয়ার করার জন্য ইউ শুড বি মেন্টালি রেডি এক দুই হচ্ছে তোমার মাথায় রাখতে হবে এই শব্দটা এই শব্দটা সময় কম এই যে কম সময় বা বেশি সময় যখন আমরা একটা কোনো কিছুকে কম বা বেশি বা বড় বা ছোট হিসাব করি এই বিষয়টা হয়ে যায় আপেক্ষিক বিষয় কেন আপেক্ষিক কারণ তোমরা যে একটা আনন্দপূর্ণ এবং কি বলে এটাকে একটা আনন্দদায়ক সময় যেটা স্কুল লাইফে মানে আমি আন্দোলন সম্পর্কিত কোনো কিছুর কথা বলছি না আন্দোলনটা যে এই এক মাসের যে সময়টা গেছে এই সময়টাকে জীবন থেকে একটু সরিয়ে চিন্তা করলে যে আমরা স্কুল লাইফে ইউজুয়াল যেই ধরনের জীবনটাকে চিন্তা করি তার চাইতে ইন্টারমিডিয়েটের টাইমিংটা কম থাকবে হুম টাইমিং কম থাকবে আচ্ছা অবশ্যই তোমরা কলেজে গেলে দেখবা কথা নাই নাই শুধু পরীক্ষা পরীক্ষা আর হঠাৎ করে দেখবা ক্লাস টেস্ট শুরু হয়ে গেছে কোনো অ্যাসেসমেন্ট টেস্ট হচ্ছে অথবা কলেজের টিচাররা অন্য কোনো টেস্ট দিয়ে নাম দিয়ে তোমাদের পরীক্ষা নিতে পারবে ওনাদের সেই মানে অধিকারটুকু আছে এবার কলেজ তোমাকে কতটুকু পড়াবে এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আমার আছে এবং কলেজের টিচাররাও জানে যে ওনারা কলেজে সম্পূর্ণ সিলেবাস প্রপারলি পড়ায় শেষ করতে পারবে না এটা সম্ভব না কারণ পড়াইতে গেলে যে টাইম টাইমটুকু লাগে যে শৃঙ্খলা লাগে যেই ম্যানেজমেন্টটা লাগে সেটা কলেজে অনেক কলেজে অধিকাংশ কলেজে এটা সম্ভব হয়ে ওঠে না এটা কখনো এর আগে প্রমাণিত হয় নাই অনেক ভালো মানের কলেজ বা অনেক ভালো মানের কোনো শিক্ষক যদি আমার ভিডিওটা দেখে থাকেন হয়তো আপনি আপনার একান্ত চেষ্টায় হয়তো পেরেছেন আপনাকে অনেক শ্রদ্ধা অনেক সম্মান জানাচ্ছি বাট অধিকাংশ ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে কারণ আমাদের অফলাইন সেন্টারে আমাদের অনলাইনে অন্তত পক্ষে বিশ থেকে পঁচিশটা কলেজের স্টুডেন্ট পড়ে তো অনলাইনে তার অনেক বেশি পড়ে বিগত অভিজ্ঞতা থেকে বলছি যে কলেজগুলোতে পরীক্ষা অনেক বেশি থাকে এবং টেস্ট অনেক টেস্ট পরীক্ষার কোনো শেষ নেই ইন্টারমিডিয়েটে উঠে প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা বই এবং আলাদা আলাদা শিক্ষক প্রয়োজন তবে অনেকেই আছে বাসায় টিচারের কাছে পড়ে সেক্ষেত্রে দেখা যায় একজন টিচার ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথের দায়িত্ব নিয়ে পড়াচ্ছে সেইটা হইতে পারে সেটা খুব ইউনিক কেসে কোন একটা টিচার যদি পারে সেটা পারতে পারে বাট পিসিএম যদি একজন দেখে তাহলে একজনের পক্ষে ফুল একাডেমিক সিলেবাস শেষ করা নিয়ারলি ইম্পসিবল নিয়ারলি ইম্পসিবল কেউ যদি পারে সেটা অন্য লেভেলের দক্ষতা হয়তো আল্লাহ তাকে অনেক গুণ দিয়ে বানিয়েছেন কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একজন টিচার একটা ক্লাস্টার অফ স্টুডেন্ট বা গ্রুপ অফ স্টুডেন্টের দায়িত্ব নিয়ে পুরোটা শেষ করে ফেলবেন অ্যাকাডেমিক সিলেবাস প্রপারলি আর লিটল ভেট ডিফিকাল্ট অ্যাকচুয়ালি ডিফিকাল্ট না নিয়ারলি ডিফিকাল্ট ইম্পসিবল অ্যাকচুয়ালি ভালোই ডিফিকাল্ট তাহলে এটা কী হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আলাদা আলাদা টিচার অথবা এটা নির্ভর করবে ওই তোমরা কী প্রেফার করো তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েটের খরচ বেশি কি কি খরচ বেশি বইয়ের খরচ বেশি বই বেশি বেশি টাকা কিনতে কিনতে হবে হবে খাতা টাকার তারপর টিউশন কস্ট বাইরে যাবে টিউশন কস্ট বাইরে যাবে প্লাস যাতায়াত বাইরে যাবে যাতায়াত বাইরে যাবে তারপরে বিভিন্ন সিট এই সিটের পরিমাণ বাড়বে এটা একটু মাথায় রাখো তাহলে তোমার যে বই যে বই তুমি পড়বা একাধিক রাইটার আলাদা আলাদা বই লাগবে আলাদা আলাদা টিচার লাগবে টিচারের টিউশন ফি বেশি কলেজ থেকে কোচিং এ কোচিং থেকে কলেজে বাসা থেকে কোচিং এ কোচিং থেকে বাসা প্রাইভেট টিউশনের যেই একটা এরিয়া সৃষ্টি হবে সেই এরিয়াতে টিউশন ফিস বেশি হয়ে যাবে এবং তাতে করে যাতায়াতের খরচও বাইরে যাবে আর তোমার দেখবা বিভিন্ন বিভিন্ন সিট তৈরি হবে এবং এই শীতগুলো কেনার জন্য বা ফটোকপি করার জন্য বিলের পরিমাণটা বাইরে যাবে এটা হচ্ছে খরচ বেশি যেহেতু এই জিনিসগুলো বেড়ে যাবে তাহলে সমানুপাতিক হারে তোমার একটা মেন্টাল প্রেশার বাড়বে এই মেন্টাল প্রেশার কমানোর জন্য এই যে তুমি এখনই রেডি হবা এখনই রেডি হবা এই শুরু থেকে কেন রেডি হইতে হবে এটা মাথায় রাখতে হবে যে যেমন ধরো একটা টেস্ট ম্যাচ তো টেস্ট ম্যাচে একটা প্লেয়ার কিন্তু জানে যে সে যতক্ষণ আউট না হবে ততক্ষণ পর্যন্ত সে খেলতে পারবে তো এই কারণে দেখো টেস্ট ম্যাচে একটা প্লেয়ার দুইশো বল খেলে যদি ১৩ রান করে তাতে মাইন্ড করার কিছু নাই কিন্তু ওই একই প্লেয়ার যখন টি টোয়েন্টি ম্যাচ খেলে ও জানে ও পনেরো নাম্বার ওভারে নেমেছে তোমরা যারা ক্রিকেট জানো তাদের কথা বলছি তো পনেরো নাম্বার ওভারে সে নেমেছে তাহলে তার আর পাঁচ ওভার বাকি আছে সে ওই পাঁচ ওভারে অবশ্যই ১৩ রান নেওয়ার মতন করে খেলবে না সে মারার চেষ্টা করবে সে হচ্ছে অনেক বেশি পরিমাণে মারার চেষ্টা করবে এবং ভালো রান নেওয়ার চেষ্টা করবে তার মানে এই একই প্লেয়ার যখন টেস্ট খেলবে তখন তার চেষ্টা চেষ্টা আর ম্যাচ খেলার এক না ওই চেষ্টাটা আসলে হয়ে যাবে তো যেহেতু আমার একাধিক রাইটারের বই লাগতেছে সুতরাং আমার চিন্তা করতে হবে যে একটা কনসেপ্ট পড়ার জন্য এবার বেশি সময় দেওয়া লাগবে তার সাথে তোমরা যারা শুরুতে ভালো স্টুডেন্ট নিজেরা মনে করো নিজেদেরকে অনেক ভালো স্টুডেন্ট মনে করো অথবা তোমরা আসলে ভালো স্টুডেন্ট তারা শুরু থেকে অ্যাডমিশন ফোকাস্ট হয়ে লেখাপড়া করো অ্যাডমিশন ফোকাস্ট এখন বলতে পারো যে স্যার আমি এটা বাদ দিতে চাই হ্যাঁ এটা তোমার ব্যাপার যে শুরুতেই তুমি অ্যাডমিশন ফোকাস্ট না হয়ে বইয়ের মধ্যে যা আছে সেটার দিকে আগে তুমি কনসেন্ট্রেট করছো এরপর তুমি অ্যাডমিশনের চিন্তা করবে বাট আমার চিন্তা হচ্ছে শুরুতেই শুরুতে আমরা আমাদের সাইকেলগুলোতে ইনশাল্লাহ যেভাবে পড়াচ্ছি আমাদের আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টকে যেভাবে পড়াচ্ছি একটা চ্যাপ্টার শেষ হলো যেমন সেল কেমিস্ট্রি আমি পড়াইছি বোটানিতে থার্ড চ্যাপ্টারে সেল কেমিস্ট্রি এটা হচ্ছে বায়োলজির বেজমেন্ট হ্যাঁ এই চ্যাপ্টারটা পড়ানোর পর এই চ্যাপ্টার থেকে কি ধরনের বোর্ড প্রশ্ন আসছে মানে এরপরে এই চ্যাপ্টারটা পড়ার পর একটা স্টুডেন্টকে নিজের চোখে দেখতে হবে যে কি ধরনের এমসিকিউ আসছে এতদিন ধরে আসছে কি ধরনের সি কিউ আসে এবং তার সাথে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় জিএসটির ভর্তি পরীক্ষায় মানে গুচ্ছ জাহাঙ্গীরনগরের পরীক্ষায় মেডিকেলের ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো কেমন প্রশ্ন আসে এই নলেজটা থাকা লাগবে নলেজ অ্যাবাউট কোয়েশ্চেন তুমি যখন রিডিং পড়বা তখন তুমি তো পড়তেছো জানার চেষ্টা করতেছো যে হ্যাঁ বিষয়টা এইরকম কিন্তু জানা লাগবে যে কোয়েশ্চেনটা আসে কেমনে ওই নলেজটা থাকলে তোমার পক্ষে ভালো রেজাল্ট করা সম্ভব এবং তোমরা জানো যে মেডিকেল অ্যাডমিশনের জি অর্থাৎ জেনারেল নলেজ নামে একটা জিনিস আছে ওই জেনারেল নলেজ থেকে প্রশ্ন হয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ও হয় তার চেয়ে তো ইম্পর্টেন্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন ছাড়াও তোমার ব্যক্তি হিসাবে সাধারণ জ্ঞানের উপরে দক্ষতা লাগবে রিসেন্ট যে সিচুয়েশনগুলো হচ্ছে বিশ্বের অন্যান্য ঐতিহাসিক যে ব্যাপারগুলো হচ্ছে একটু খবর দেখা একটু পেপার পড়া একটু কারেন্ট অ্যাফেয়ার্স পড়া বাইরের দেশে কি হচ্ছে ইসরায়েলে কি হচ্ছে হামাস কারা এই তেলাবি কি জিনিস ইরানে কি হয় তেল কোন জায়গায় বেশি আছে হীরা কোথায় বেশি আছে সাউথ আফ্রিকাতে কি হচ্ছে উসাইন বল জামাইকা থেকে কেমনে এই পৃথিবীতে এই একটা স্টার হয়ে গেল তারপর বক্সিং খেলা কিরকম হকি স্টিকের খেলা বাংলাদেশের অবস্থান কি ফুটবলে কি হচ্ছে ক্রিকেটে কি হচ্ছে ইংল্যান্ডের রানি কি করলো কখন কি বললো এই জিনিসগুলা চলে আসতেছে রিসেন্টলি মাংকি পক্স বেড়ে যাচ্ছে তো মাংকি পক্সের সূচনা কোথায় হয়েছে এই ব্যাপারে যদি না জানা যায় একটা মানুষ তো সঠিকভাবে সে জ্ঞান অর্জন না। এই 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 প্রতি যে জেনারেল নলেজ এটা জন্য একটু লাগবে আপডেটেড ইনফরমেশন গুলো লাগবে পৃথিবী কোথায় পরিবর্তন হচ্ছে এর কোন ভার্সনটা এখন চলতেছে চ্যাট জিটিভি দিয়ে কি করা যায় কেন এআই মানুষের চাকরির উপরে একটা এই থ্রেট হিসেবে চলে আসতেছে কিভাবে রোবট কাজ করতেছে কোন কোন জায়গায় কোন কোন দেশে রোবটের কি ধরনের বিস্তার হচ্ছে চায়না কি কাজ করতেছে পাকিস্তানে কেন আন্দোলন হচ্ছে ইন্ডিয়াতে কি আন্দোলন হচ্ছে কেন আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের মাত্রা কীরকম এই জিনিসগুলো জানা লাগবে সাংস্কৃতিক রাজনৈতিক খেলাধুলা এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ধরনের নলেজ এই মুহূর্তে নেওয়া সম্ভব তোমার মানুষ হিসেবে লাগবে তাহলে এই স্লাইডটার দিকে একটু মাথায় রাখছো তাহলে এই স্লাইডটা হচ্ছে সেটা যে কলেজ লাইফে তোমার জীবনটাকে একটু অন্য মোরকে নিয়ে আনবে স্কুল লাইফে তুমি এতগুলো কিছু এত পাত্র দাও নাই স্কুল লাইফে তুমি বোর্ড পরীক্ষা প্রশ্ন পড়ছো বোর্ডের পর বইগুলো পড়ছো এরকম ছোট ছোট বই এই ছোট ছোট বই তুমি একটা ছোট পরীক্ষা দিয়েছ এসএসসি পরীক্ষা কার তুলনায় এইচএসসির তুলনায় আর এইচএসসিতে কি একটা বড় পরীক্ষা দিতে হবে অনেক বেশি পরিমাণে চ্যালেঞ্জ কারণ ইন্টারমিডিয়েটের লাইফের উপরে তোমার অ্যাডমিশন জার্নিটা ডিপেন্ড করতেছে যে তুমি ভবিষ্যতে কোন বিশ্ববিদ্যালয়ে কি সাবজেক্টে লেখাপড়া করবা তার অধিকাংশ বিষয় নির্ভর করে এই মুহূর্তের প্রেস তাহলে তুমি শিওর তাহলে শিওর হওয়ার পর তোমার মাথা চিন্তা হবে যে তাহলে এই এত বড় একটা জার্নিতে আমি আমার জীবনটাকে কিভাবে সাজাবো মর্নিং শিফটের স্টুডেন্টের সকাল সাতটা থেকে সকাল সাতটা থেকে মোটামুটি ভাবে দুপুর দুইটা পর্যন্ত এংগেজড থাকা লাগবে এটা কলেজ টু কলেজ ভেরি করে কোনো কোনো কলেজে সাতটা পঞ্চাশ থেকে ধরো সাড়ে বারোটা ধরো একটা টাইম আমি রেঞ্জটা হিসাব করলাম যে সাতটা থেকে ধরো যে দুইটা এই দুইটা পর্যন্ত স্টুডেন্টরা কই থাকবে কলেজে থাকবে তো মর্নিং শিফটের স্টুডেন্টরা যেহেতু কলেজে থাকবা তোমরা চেষ্টা করবা কলেজের পূর্ণ পূর্ণ ব্যবহার করতে কলেজে পূর্ণ ব্যবহার করতে তোমরা যারা লেখাপড়ায় ভালো তোমরা যারা লেখাপড়ায় ভালো তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মানে ইসিএ এটাতে যদি জয়েন করার ইচ্ছা থাকে যেমন কোনো ধরনের ক্লাব যদি তোমার কলেজে থেকে থাকে তুমি জয়েন করতে পারো ডিপেন্ডিং অন ইয়োর প্রেশার টেকিং ক্যাপাসিটি তুমি যদি প্রচুর প্রেশার নিয়ে পারো ম্যানেজ করতে প্লিজ তোমার যে কোনো ধরনের ক্লাব তোমার যদি পছন্দের কোনো ক্লাব থাকে পছন্দের কোনো অ্যাক্টিভিটিস থাকে তুমি জয়েন করবা তাহলে এই টাইমটা তোমার চলে যাবে কলেজে অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এই কলেজের এই টাইমটাকে ওয়েস্ট মনে হবে টিচাররা কেমন যেন পড়ায় না ক্লাসে আসবে না ক্লাসে আসে না কেমন যেন পড়াটা হয় না এই ধরনের স্টুডেন্টের সংখ্যাও আছে তোমরা যারা মনে করো যে এই রকমভাবে তোমার সময় অপচয় হচ্ছে তুমি কলেজে না গিয়ে পারবা বিভিন্ন সরকারি কলেজে স্টুডেন্টের অনুপস্থিতির একটা হার বেশি থাকে অন দ্যাট কেস তুমি চাইলে কলেজটাকে অ্যাভয়েড করতে পারো বিকজ তোমার লেখাপড়ার প্রচন্ড ইচ্ছা আছে এবং তুমি ওই সময়টাকে ব্যবহার করে বাসায় লেখাপড়া করতে চাও ইউ আর ওকে তুমি স্বাধীন তুমি সেটা করতে পারবা বাট আমি বলবো কলেজ ফাঁকি দেওয়ার চেষ্টাটা করা উচিত কম যদি তোমাকে কলেজ সেই পরিমাণ শ্রদ্ধা সম্মান এবং স্নেহ করে থাকে কলেজ কিভাবে সেই পরিমাণ শ্রদ্ধা সম্মান স্নেহ করবে কলেজ তার ম্যানেজমেন্ট এবং টিচার দিয়ে করবে যার সাথে তুমি কানেকশন কলেজের ইটবালি সিমেন্ট তার তোমাকে সম্মান করবে না কলেজের টিচাররা কলেজের স্টাফরা কলেজের যেই ম্যানেজমেন্ট বডি আছে তারা তোমাদের সাথে কমিউনিকেট করবে অ্যান্ড দ্যাট উইল প্রুভ যে কলেজ তোমাকে কিভাবে সাপোর্ট করতেছে কিভাবে গাইড করতেছে আমরা তোমাদেরকে গাইড করে যাব অনলাইনে বিকজ এটা আমাদের অস্তিত্ব রক্ষার মিছিল সো আমি আমার জায়গা থেকে অলওয়েজ ট্রাই করব। একদম নিউট্রালি সুন্দর করে বলার যেন তোমরা অ্যাকচুয়ালি অ্যাসেস করতে পারো কলেজ লাইফটাকে কিভাবে তোমার ডিল করা উচিত এরপর তুমি দুপুরবেলা ঘুমাবা না না তুমি দুপুরবেলা কিভাবে টাইম হিসাব করবা এটা তুমি চিন্তা করো যে তোমার এখানে কয়েকটা জিনিস বাদ আছে একটা হচ্ছে ঘুম প্লাস খাওয়া আচ্ছা এখন তোমার এই দুইটাকে বিসর্জন দিতে হইতে পারে কখন যখন তুমি দেখবা যে তুমি যে এলাকায় থাকো না কেন সেই এলাকার কোনো একটা অফলাইন ক্লাসে তুমি ভর্তি হয়েছে তো আমাদের এখানে স্টুডেন্টরা যারা সাধারণত মর্নিং শিফটে পড়ে ওরা আমাদের কাছে সাড়ে তিনটায় আমাদের মিরপুর দশ নম্বরের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চে সাড়ে তিনটা থেকে ওদের ক্লাস শুরু হয় একেবারে ছয়টা পঁয়তাল্লিশ বা ছয়টা পঞ্চাশ পর্যন্ত ক্লাস হয় তাহলে এই যে একটা মর্নিং শিফটের স্টুডেন্ট এই যে সকাল থেকে শুরু করে ছয়টা পঞ্চাশ পর্যন্ত কলেজ ড্রেস পরা অবস্থায় কলেজ করে কোনো মতো খেয়ে না খেয়ে এই যে আমাদের সামনে আসলো না আসার পর ও যখন দুইটা ক্লাস করে যে দেড় ঘন্টা দেড় ঘন্টার ক্লাস মাঝখানে একটু ব্রেক এরপরে শরীরটা টায়ার্ড হয়ে যায় তো তখন এই শরীর যখন টায়ার্ড হয়ে যায় তখন এই রাতের বেলা আইসা যখন একটা স্টুডেন্ট তোমরা মনে করবা যে আমার একটা সেলফ স্টাডি করার টাইম আসছে বা সেলফ স্টাডি করার দরকার এই তখন লাগবে প্রচুর স্পিরিট স্পিরিট লাগবে অনেক দম লাগবে হ্যাঁ অনেক দম লাগবে স্পিরিট লাগবে তখন চোখটা বন্ধ হয়ে আসবে ঘুমাবে চোখটা ইচ্ছা করবে না আর খুলে রাখতে মন হবে যেন একটু ঘুমাই কিন্তু এই তখন যদি এই দম থাকে আর এই স্পিরিট থাকে আর উইলিংনেস থাকে হ্যাঁ উইলিংনেস উইলিংনেস মানে হচ্ছে ইচ্ছা আছে আমি পড়তে হবে আমার পড়া লাগবে এই ইচ্ছাটুকু করলে এই স্পিরিটটুকু দিলে তুমি মনে করো না তুমি ফিজিক্যালি তোমার হেলথ খারাপ হয়ে যাবে নো মানুষ পরিশ্রম বেশি করলে হেলথ খারাপ হয় না তবে তোমার মন উৎফুল্ল থাকতে হবে এই মনটাকে উৎফুল্ল রাখার দায়িত্ব তোমার মন উৎফুল্ল রাখতে হবে মনটাকে চাঙা রাখতে হবে এবং এবং পজিটিভিটি থাকতে হবে পজিটিভিটি তোমার লেখাপড়ার প্রতি একটা পজিটিভিটি থাকতে হবে এইটা না থাকলে তোমার স্পিরিট আসবে না আর এই যে সকাল ছয়টা থেকে যে তুমি ঘুম থেকে উঠা এই কলেজ দৌড়াইয়া অফলাইনের ক্লাস করা রাতের বেলা আবার এটা পড়াটা ডিফিকাল্ট হবে আবার অধিকাংশ স্টুডেন্ট যারা তোমরা অনলাইনে পড়ো এই সময়টাতে আবার দেখা যাবে অনলাইন ক্লাসের একটা শিডিউল থাকে তো সেই ঘটনাটা কেমন আমাদের বাচ্চারা যারা হচ্ছে তোমরা তোমাদের মধ্যে থেকে যারা আমাদের কাছে অনলাইনে পড়ো অনলাইনে আমাদের পিসিএমবি যে কোর্স আছে সেই কোর্সের ক্লাস শুরু হয় সাড়ে সাতটায় তাহলে সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত একটা ক্লাস তারপরে আমার বায়োলজি ক্লাস থাকে আবার কেমিস্ট্রি ক্লাসও থাকে সেক্ষেত্রে আবার সাড়ে নয়টা থেকে শুরু হয়ে এগারোটা পর্যন্ত ক্লাস হয় তাহলে এই যে টাইমটাতে অনলাইন ক্লাসে যারা তোমরা করো তাদের পূর্ণ মনোযোগ দেওয়ার জন্য এই টাইমটাকে কনসিডার করতে হবে আমি বলবো তুমি যে কোনো একটা মডিউল ফিক্স করো হয় তুমি অফলাইনটা বাদ দাও অনলাইনে ফোকাস করো অথবা অনলাইনটা বাদ দাও অফলাইনে ফোকাস করো দুই নৌকায় পা দিলে বা দুই জায়গায় সময় দিলে তোমার সেলফ স্টাডি করার টাইম হবে না আর সেলফ স্টাডি করার টাইমটা কোন সময় তুমি অধিকাংশ ক্ষেত্রে এটা ফিক্স করবা বা তোমার মনে হবে যে তুমি লেখাপড়ার টাইম পাইতেছো না কারণ তুমি দৌড়াইতে দৌড়াতে শেষ এই জীবনটা তোমার সামনে আসতেছে তো যেহেতু এই জীবনটা তোমার সামনে অলরেডি অ্যারাইভড তুমি চিন্তা করো যে তোমার একটা সেলফ স্টাডি করার টাইম বার করতে হবে আইদার তুমি অফলাইনকে বেছে নাও অনলাইনকে টাটা দাও আর তুমি অনলাইনকে বেছে নাও অফলাইনকে টাটা দাও আর তোমার যদি দুইটাই নেওয়ার ক্যাপাসিটি থাকে ওই পরিমাণ ম্যাচুরিটি তোমার চলে আসে তাহলে তুমি দুইটাকে নিয়ে থাকতে পারো এটা আপ টু ইউ মানুষের পক্ষে সবই সম্ভব আমি কোনোটাকেই ফিক্স করতে পারছি না বলছি না এটা তোমার উইলিংনেসের মানে মানে কি বলে এটাকে উইলিংনেসের উপর ডিপেন্ড করতেছে যে তুমি তোমাকে কিভাবে প্রসিড করবা ওকে ডান ডান এবার যারা তোমরা ডে শিফটে আসো হ্যাঁ তোমরা যারা ডে শিফটে আসো তোমরা ডে শিফটে তাহলে তোমাদের সকালটা ফ্রি সকালটা ফ্রি তুমি চাইলে তুমি চাইলে এই সকালটা মনে করো তোমার দুপুরের টাইমটাতে তোমার ক্লাস কলেজ তাহলে মনে করো আমি এভারেজ একটা ধরলাম যে বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তোমার কলেজ টুয়েলভ নুন থেকে শুরু করে হ্যাঁ ফাইভ পি এম পর্যন্ত তোমার কলেজ তাহলে এই এই টাইমটাতে যদি তোমার কলেজ হয়ে থাকে হ্যাঁ এই টাইমটাতে যদি তোমার কলেজ হয় তাহলে তুমি কিভাবে চিন্তা করবা তুমি চিন্তা করবা এই সকাল টাইমটা তোমার হচ্ছে একটা গোল্ডেন টাইম তোমরা যারা ডে শিফটে আছো এইটা তোমার গোল্ডেন টাইম তো যখন তোমার এই টাইমটাকে তোমার রয়ে গেছে তখন তুমি এখানে তোমার পছন্দের তুমি ঢাকা চট্টগ্রাম দিনাজপুর বরিশাল রাজশাহী খুলনা যে কোনো জায়গায় বরিশালে থাকতে পারো সমস্যা নাই যদি তোমার সামনে একটা ভালো অফলাইন সলিউশন থাকে তাহলে ভালো কথা ফাইন তুমি এটা পড়লা আর যদি না থাকে বাসায় যদি টিচার আসে বাসায় টিচার এনেও পড়তে পারো ডাজন্ট ম্যাটার ইটস আপ টু ইউর ডেইলি রুটিন তুমি এই গোল্ডেন টাইমটাকে ইউজ করবা তারপর তুমি কলেজে গেলা অথবা গেলা না আচ্ছা গেলা গেলে ক্লাস করলা এরপর এইখানেও অনেকের আছে দেখা যাচ্ছে যে ক্লাস থাকে কোন ক্লাস অফলাইন অফলাইন থাকে অথবা অনলাইন থাকে আবার আবার অনেকের এই জায়গাটাতে হোম টিউটারও থাকে সো এইটা তোমার ব্যাপার যে তুমি তোমার লাইফটাকে কেমনে সাজাবা তাহলে তোমার সেলফ স্টাডি করার টাইমটা কখন হয় ওইটা নাহলে এইটা তুমি যখন সেলফ স্টাডি করার টাইম মনে মনে খুঁজবা তুমি সকালটাকে বাইছা নিতে পারো এটা খুব ইম্পর্টেন্ট অথবা তুমি এই রাতটাকে বাইছা নিতে পারো এইটা সম্পূর্ণ নির্ভর করবে এটা কখন তুমি টাইমটা ম্যানেজ করতে পারবা তোমার টাইমটা ম্যানেজমেন্টে আসবে তোমার বাসা কোথায় তোমার বাসা কোথায় মনে করো যে একটা আইডিয়া দিচ্ছি তোমাদেরকে ধরো যে তোমার হোম তোমার ঘর তারপরে হচ্ছে তোমার কি বলে এটা কলেজ কলেজ হ্যাঁ তোমার কলেজ তার সাথে তোমার টিউশন টিউশন তুমি কোথায় পড়ছো এখন এই যে এইটার সাথে এইটার কানেকশন এটার সাথে এটার কানেকশন এটার সাথে এটার কানেকশন এই যে চক্রটা তোমার আছে এই চক্রটা থেকে তুমি টাইম বের করবা এবার তুমি কেমনে টাইম বের করবা তোমার কলেজ কি মর্নিং শিফটে নাইটে শিফটে এই হিসাব করে তুমি যখন চক্রটাকে আইডেন্টিফাই করে ফেলবা তখন তোমার জন্য টাইম ম্যানেজমেন্ট করাটা ইজি হবে ইন্টারমিডিয়েটের সবচেয়ে বড় স্কিল হচ্ছে স্কিল কি এই যে এটা টাইম ম্যানেজমেন্ট আর এই টাইম ম্যানেজমেন্টে আমি তোমাদেরকে কিছু লাইন লিখে দিলাম এতক্ষণ ধরে যা আমি বলেছি এখানে সেই পয়েন্টগুলো লেখা আছে আমি আশা করব যে তোমরা এই ভিডিওটা যখন দেখতেছো এই ভিডিওটার ডেস্ক্রিপশনে এই মানে যেই পিপিটিটা মানে এটার যে প্রেজেন্টেশনটা এটার লিঙ্ক ড্রাইভে দেওয়া আছে তোমরা চাইলে ক্লিক করে এটা চোখের সামনে রাখতে পারো এটা আমার কিছু কথা আছে এই কথাগুলোকে মেনে চললে আমার মনে হয় ইন্টারমিডিয়েট লাইফটাতে কি হবে সুখে হবে এখন দেখো যে আমরা আমরা যারা মুসলমান তাদেরকে আল্লাহ তালা বলছে না যে যেমন কর্ম তেমন ফল তুমি যা করবা সেরকম রেজাল্ট তুমি আখেরাতে পাবা মানুষকে আল্লাহ কী বলছে নিয়মকানুন মেনে চলতে তারপরেও কি মানুষ তাই করে মানুষ একজন আরেকজনের অধিকার রক্ষা করে একজন আরেকজনের উপর অত্যাচার করে একজন আরেকজনকে অযথা লাগালি করে গীবত করে পেছনে কথা বলে হ্যাঁ ষড়যন্ত্র করে মানুষ করে না মানুষ কিন্তু জানে এগুলো করলে তাকে হিসাব দিতে হবে তারপরেও করে তো এই জিনিস মানলে তোমার লাইফ ভালো চলবে এটা তুমিও জানো এখন মানাটা হচ্ছে ব্যাপার কারণ জীবনের একটা বড় কোয়ালিটি হচ্ছে পারসিস্টেন্স পারসিস্টেন্স যদি তুমি ধৈরে রাখতে পারো যদি তুমি ধৈরে রাখতে পারো তোমার অ্যাক্টিভিটি তাহলে তোমার পক্ষে সাইন করাটা খুবই সম্ভব এবং তুমি তোমার নিজের লাইফ নিয়ে গর্ববোধ করবা তো তুমি যখন নিজের লাইফ নিয়ে গর্ববোধ করবা আর তোমার নিজের চেষ্টা এবং ইচ্ছার উপরে যখন তোমার পূর্ণ সম্মান থাকবে পৃথিবীর কারো কাছে তোমার মাথা নত করা লাগবে না তুমি যখন মনে করবো যে আমি আমার বেস্ট ইফোর্ট দিছি আমি আমার চেষ্টাটুকু করছি বাকি আল্লাহ তালা দেখবে তাইলে দেখবা যে পৃথিবীর কারোর সামনে তোমার মাথা নত করার সুযোগ নেই দরকার নাই দরকার হবে না এখানে টোটাল এগারোটা পয়েন্ট দিয়ে রাখছি মনোযোগ দিয়া পড়বা মনোযোগ দিয়া দেখবা এবং সিলেকশন করবা ঠান্ডা মাথায় যে তুমি কোনটা মনে রাখবা প্রথম পয়েন্ট টাইম ম্যানেজমেন্ট করা এটা জীবন ভর আমি তোমাদেরকে বলে আসতেছি কি টাইম ম্যানেজমেন্ট করা দ্বিতীয়ত হচ্ছে কলেজে নিয়মিত ক্লাসে মানে যাওয়ার চেষ্টা করবা সেটা অফলাইন হোক অনলাইন হোক ইন্টারমিডিয়েটের এক একটা ক্লাস ইম্পর্টেন্ট একটা ক্লাস মিস করলে পরের ক্লাসটার সাথে কানেকশনটা হবে না হয় না মিস করে ফেলবা তোমরা তারপর টিচারদের সাথে ভালো সম্পর্ক এত লেখাপড়া করে কি হবে যদি তোমাদের ভিতরে গালাগালি গিবত করা ফাউল কথা বলা জীবনটাকে মিমস মনে করা আর যখন তখন যা তা ব্যবহার করা এটাই যদি থাকে তাহলে এই পিসিএমবি আর ইবিআই পড়ে কোনো লাভ হবে না ঘরে একা আন্ডা হবে তাইলে মাথায় রাখতে হবে সঠিক সিনিয়রের কাছ থেকে চেষ্টা করতে হবে শেখার কলেজের সেকেন্ড ইয়ারের বড় ভাইদের সাথে সম্মানের সাথে কথা বলবা শিখবা এবং কোনো ক্লাব থাকলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকলে অংশ নিবা কলেজ লাইফের অনেক চাপ চাপের মধ্যে শারীরিক ও মানসিক যত্ন ইম্পর্টেন্ট ইটস ইউর লাইফ ইওর রুল বইলা সেভেজ হওয়ার কিছু নেই সেভেজ মানে হইলো সেভেজ মানে হইলো বেয়াদবি এটা হইল কখন এটা হচ্ছে তুমি বুঝতে হবে যে খালি সেভেজ একটা উল্টা মুখের উপর বইলে ফেলতে পারাটাই কিন্তু না সেভেজনেস হচ্ছে নিজের যত্ন নেওয়া আগে শারীরিক মানসিক নিজের যত্ন কারণ তোমার চাপ বাইরে গেছে বন্ধু নির্বাচন একটা সেন্সিটিভ ইস্যুস বন্ধু নির্বাচন সতর্ক থাকা লাগবে ও অনেক বন্ধু লাগবে না হ্যাঁ বেশি বন্ধুর দরকার নেই বেশি বন্ধুর দরকার নেই কলেজে বেশি বন্ধু লাগবে না মনের মতন একটা বন্ধু হইলে চলবে কোনো কারণে পড়ায় যদি গ্যাপ পড়ে পড়তেই পারে অসুস্থতায় গ্যাপ পড়তে পারে বিভিন্ন বিচিত্র পারিবারিক কারণে গ্যাপ পড়তে পারে ওই গ্যাপ ফিল করার জন্য ফুল স্পিডে দৌড়াইতে হবে এই দৌড় মাঠের মধ্যে দৌড় না লেখাপড়ার মধ্যে দৌড় মাথায় রাখতে হবে আজকে ভালো লাগতেছে না থাক কালকে পড়ব এই জিনিসটা কম করার চেষ্টা করা আবার এই যে মাসাল্লাহ হ্যাঁ এটা এটা বন্ধ করা লাগবে মোবাইলের নিয়ন্ত্রিত ব্যবহার করবা যেটা ক্রমান্বয়ে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ফেসবুক ডিপেন্ডেন্সির মাত্রা ছাড়ায় গেছে এবং এই কারণে রিলসের প্রতি আমাদের আকর্ষণ বাড়ছে আমরাও রিলস বানাই আমরাও রিলস দেখি তবে একটা মাত্রা আছে মানে আমরা রিলস বানাই ফেসবুক পেজে আমাদের রিলস আছে না ছোট ছোট ফানি রিলস এডুকেশনাল রিলস আমাদের কোর্স এক স্টুডেন্টকে এনগেজমেন্ট করানোর জন্য অ্যাট্রাক্টিভ রিলস বানাই আমরা এটা কি সবার চোখে পড়ে পড়ে না তো তুমি কি করবা আমার ভিডিওটা তো তুমি রিলস আকারে হয়তো কোথাও না কোথাও দেখতেছো কিন্তু এই রিলস দেখতে 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 তিন চার ঘন্টা পার করা যাবে না যা তোমার প্রয়োজন সেইটা দেখবা আমরাও রিলস বানাই কিন্তু তাই বলে এই মারাত্মক ক্ষতির দিকে যাওয়া যাবে না সোশ্যাল মিডিয়া দিয়েই তো আমরা তোমাদের সামনে আসছি কিন্তু সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করতে পারতে হবে ওই যে আমি বলছিলাম না নৌকা পানির উপরেই চলবে খালি পানিটা নৌকার উপরে উঠে গেলে সমস্যা তাই না তোমার নৌকা যেটা চলতেছে এটা তো পানির উপরেই চলতে হবে এটা কেমনে চলবে কিন্তু পানিটা নৌকার উপরে ওঠানো যাবে না আর ক্লাস ডিপেন্ডেন্সি কমিয়ে নিজের চেষ্টা বাড়াইতে হবে তোমরা কখনো ব্লেম দিও না যে আরে ওইখানে এটা পড়ানো হয় না এই পড়ানো হয় না সেই পড়ানো হয় না আগে একটু নিজের দিকে তাকাইও যে তুমি পড়ছো কিনা তুমি চেষ্টা করছো কিনা তাহলে দেখবো তোমার জন্য কমপ্লেন থিওরিতে তুমি একটু কমে থাকবা কমপ্লেন করার দরকার নাই সো দিস ইজ দ্য টিপস এখন কথা হচ্ছে স্যার তাহলে স্যার সাবজেক্টগুলো যে একটা এক একটা আছে স্যার ফিজিক্সে যে স্যার এই যে একুশটা অধ্যায় সবচেয়ে ডেঞ্জারাস একটা চ্যাপ্টার মানে সাবজেক্ট ইন্টারমিডিয়েটে তোমরা অনেক বেশি একটা টেনশনের মধ্যে থাকবে এই সাবজেক্টটা নিয়ে কারণ ফিজিক্স আর ম্যাথ এই দুইটা হচ্ছে একটা পাখি একটা পাখির দুইটা পাখার মতো তো এই পাখাটা আর এই পাখাটা যদি দুইটা একসাথে চলে তাহলে পাখিটা যেমন ওরে ঠিক তেমনি ফিজিক্সের সাথে ম্যাথকে পারা লাগবে এই অধ্যায়গুলোর প্রত্যেকটা ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে তোমাকে কনসেপ্ট বুঝতে হবে এবং ইন্টারমিডিয়েটের বেসিক শুরু হয় এখান থেকে তো অধিকাংশ স্টুডেন্ট ওর বেসিক শুরু করে এই ভেক্টর দিয়ে কারণ ভেক্টর পারলে ভেক্টর যদি কোনো একটা স্টুডেন্ট বোঝে পারে তাহলে তার জন্য এই ধীরে ধীরে ধাপে ধাপে এই অধ্যায়গুলোর উপরে মাস্টারিং করাটা ইজি হবে কারণ ফিজিক্সের সবচাইতে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে কনসেপ্ট বুঝতে পারা এই কনসেপ্ট বুঝতে পারার জন্য নিজস্ব চেষ্টা লাগবে নিজস্ব চেষ্টা নিজস্ব চেষ্টা আমাদের ব্রেনটা তো একটা অস্থির ব্রেন ঠান্ডাই হয় না খালি ভাইব্রেশন থাকে এই নিজস্ব চেষ্টার জন্য হচ্ছে ধ্যান করা লাগবে ধ্যান নিজে বই খুলে তিন চারটা বই খুলে ওই কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করতে হবে না পারলে টিচার হেল্প করবে তো এই হচ্ছে দশটা অধ্যায় আর এই হচ্ছে এগারোটা অধ্যায় এই অধ্যায়গুলোর নাম তো আমরা লেভেলে কিছু কিছু পড়ে আসছো বাট এখানকার ডাইমেনশন অনেক আলাদা অনেক আলাদা তুমি যদি কেমিস্ট্রিতে দেখো মনে হবে দশটা অধ্যায় মানে কম ওইখানে একুশটা অধ্যায় এখানে দশটা অধ্যায় আসলে কিন্তু কম না ওই মাত্রা একই বেশি এখানে এক একটা চ্যাপ্টার যে এত বড় বড় চ্যাপ্টার এই যে গুণগত রসায়ন অনেক বড় চ্যাপ্টার মৌলের পর্যায়বৃত্ত ধর্ম পর্যায়বৃত্ত স্পেস হবে না রাসায়নিক বন্ধন অনেক বড় চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন মাশাল ওই প্রথমটা আর পঞ্চমটা একটু তুলনামূলক কম বাট এই তিনটা পড়তে ওই ফিজিক্সের এগারোটার সমান বা দশটার সমান হবে ওইখানে অধ্যায়গুলো ছোট ছোট। কিন্তু এখানে অনেক বড় তোমরা অলরেডি হয়তো আমার মনে হয় গুণগত রসান করছো বাই দিস টাইম না করলে স্টার্ট করো তারপর এই যে একটা জিনিস আছে হ্যাঁ দুইবার সুরা এ তিনবার সুরা ফাতেহা এবং এগারোবার শরীফ শরীপুরা বুকের মধ্যে ফুদিয়ে তারপর শুরু করবা এটার নাম অর্গ্যানিক কেমিস্ট্রি এটার একটা এটা একটা অসীম সংখ্যক একটা বিষয় এবং এটা শুরু করার আগে এই যে তোমরা সুরা একলা সুরা ফাতেহা এবং দুরুদ শরীফ করে যে শুরু করবা এতে করে তোমাদের করে আল্লাহ তালার রহমত নাজিল হবে সেই রহমতকে কেন্দ্র করে তোমরা এটাকে বোঝার চেষ্টা করতে পারো তারপর অঙ্কের কোনো শেষ নাই এখানে পরিমাণগত রসায়ন ভয়াবহ অবস্থা তরিত রসায়ন অনেক ইলেকট্রোলাইসিস পড়তে পড়তে ইলেকট্রন মল আর কুলম্বের হিসাব করতে করতে দেখবা যে চোখটা ছানা ভরা হয়ে যাচ্ছে তাহলে এই যে পরিমাণ লেখাপড়া এই পরিমাণ লেখাপড়া করার জন্য আগে মেন্টালি রেডি হওয়া লাগবে কারণ তুমি টেস্ট ম্যাচ খেলতে নামছো তোমাকে অনেকক্ষণ ক্রিজে থাকতে হবে আর অনেকক্ষণ ক্রিজে থাকতে গেলে ধৈর্য সহ্য থাকতে হবে কোন বলটা কিভাবে আসতেছে এটা বুঝা একবার ডিফেন্ড করতে হবে একবার শর্ট করতে হবে ঠিক আছে তারপরে আসছি হায়ার ম্যাচ বিচিত্র বিচিত্র জিনিস তুমি চিন্তা করো লেখাপড়া অনেক স্টুডেন্ট সরল লেখা দিয়ে স্টার্ট করে অনেক স্টুডেন্ট ম্যাট্রিক্স নির্ণায়ক দিয়ে শুরু করে আবার কিছু কিছু স্টুডেন্টকে আমি দেখছি বাস্তব সংখ্যা দিয়েও লাইফ শুরু করতে ইন্টারমিডিয়েটের লাইফ তবে তবে এই যে দেখো তোমাদের একটা ইম্পর্ট্যান্ট জিনিস ত্রিকোণমিতিক অনুপাতটা পড়ছো না এই ত্রিকোণমিতি এইখানেও আছে ফার্স্ট পার্টে এইটা পড়ার পর এই যে সংযুক্ত কোনো ত্রিকোণমিতিক অনুপাত এখানে তোমাদের সবচেয়ে বেশি সময় লাগবে কারণ এইটা পড়লে এটা পারা যাবে ঠিক এইটার সাথে রিলেটেড কনসেপ্টটা হচ্ছে এই যে এইটা এই যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন তাহলে ফার্স্ট পার্টের দুইটা চ্যাপ্টার আর সেকেন্ড পার্টের একটা চ্যাপ্টারের কনসেপ্টকে প্রায় কাছাকাছি পর্যায়ে নিয়ে তোমাদের লেখাপড়া করা লাগবে তোমরা একটু কম্বিনেশন করে পড়বা বোঝার জন্য পড়বা যে হোয়াট ইজ রিকোয়ার্ড তারপর ফাংশন এবং ফাংশনের লেখচিত্র এইটা বোঝার পরে এটাকে পারলে বা এটাকে আত্মস্থ করতে পারলে তোমাদের জন্য অন্তরীকরণ যুগজীকরণ পড়াটা একটু অন্যরকমভাবে ইজি হবে এসএসসিতে তোমরা এগুলোর কিছুই টের পাও নাই যখন তুমি ভেক্টর ক্যালকুলাস করবা তখন তোমার এটা কাজে লাগবে অন্তরীকরণ যুগজীকরণ এই এই কনসেপ্টটা জিনিসটা একটু নতুন ফ্লেভার তোমাদেরকে দিবে তো তুমি যখন বুঝবা যে এই এই লেখাপড়া আছে তাহলে তুমি মনটাকে একটু বোঝানোর চেষ্টা করবা যেটা তোমার লাগবে যেমন দেখো এই যে বিন্যাস সমাবেশ হ্যাঁ এই বিন্যাস সমাবেশ পড়ে এটার যে একটা রিলেটেড কনসেপ্ট আছে এইটা তোমার এই দ্বীপদীপি স্মৃতিতে লাগবে আবার এই জিনিসটা এই কনসেপ্টটা তোমার এই বিস্তার পরিমাপ এবং সম্ভাবনা লাগবে তারপর আরো মজার ব্যাপার হচ্ছে আরো মজার ব্যাপার হচ্ছে এই যে স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা সমতলে বস্তু বস্তুকোনার গতি এখানে এসে তুমি দেখবা যে তুমি নিয়ারলি ফিজিক্স পড়তেছ। আবার তুমি যখন ইন্টারমিডিয়েটের এই সেকেন্ড যে চ্যাপ্টারটা পড়বা এইটা তোমার আবার গিয়া ফিজিক্সের ভেক্টরকে মনে করায় দিবে তাহলে দেখো লেখাপড়া কিন্তু অলমোস্ট মানে একটা কাছাকাছি টাইপের একটা তাই না এই যে কনিক একটা মানে স্বাধীন চেতে একটা টপিক একটা ইন্ডিভিজুয়াল টপিক জটিল সংখ্যা একটা ইন্ডিভিজুয়াল টপিক এই যে যোগাশ্রয়ী প্রোগ্রাম হ্যাঁ মোটামুটি পারমোটেশন কম্বিনেশনের কাছাকাছি একটা এসে যাইতে পারে একটা একটা ডিফিকাল্ট না কিন্তু এগুলো কিন্তু সহজ জিনিস দ্বীপদ্বীপ স্মৃতি নাম শুনছ বাইনোমিয়াল এক্সপ্যানশন ওই বিন্যাস সমাবেশের কনসেপ্টের একটা পার্ট এখানে এসে কাজে লাগবে তুমি যখন দেখবা যে তোমার সামনে এই লেখাপড়াগুলো আছে তাহলে তুমি মেন্টালি নিজেকে রেডি করতে পারবা হ্যাঁ মেন্টালি রেডি করতে পারবা বায়োলজি আমি পড়াই যতটুকু সম্ভব এই বায়োলজি নিয়ে অনেক কথা আমি বলেছি আমি আমার এইচএসসি ছাব্বিশ ব্যাচে এইটা দিয়ে পড়া স্টার্ট করছি সেল কেমিস্ট্রি আমার কাছে মনে হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের বেইজমেন্ট বায়োলজির বেসমেন্ট এটা পারলে বাকি সব মোটামুটি একটা কাছাকাছি পর্যায়ে যাওয়া যায় তবুও প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার এই যে এখানে সব ডিফারেন্ট ফ্লেভার কিন্তু ফিল করো এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরাটা হচ্ছে হিউম্যান বডি তোমরা নিজেদেরকে বোঝার জন্য নিজেদেরকে জানার জন্য এই সেন্স কাজে লাগবে জিনতত্ত্ব বিবর্তন কমপ্লিটলি ডিফারেন্ট একটা টপিক কমপ্লিটলি অন্যরকম জিনিস আমি এই যে এইখানে এইটা পড়াইছি আমার ছাব্বিশের ব্যাচে তোমাদের ব্যাচে আমি এইটা পড়াইছি কোষ রসায়ন আমি কোশ রসায়ন শেষ করছি সাইকেল 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 আমাদের যে চলছে এই আমি ওয়ানে ওয়ানে ওয়ান এটা পড়াইছি তার সাথে প্রাণীর পরিচিতি অধ্যায়ের হাইড্রা পড়াইছি আর এখন আমি এটা পড়াচ্ছি অনুজীব অনুজীবের মধ্যে তিনটা পয়েন্ট আছে আমি আজকে আমি গতকালকে মানে এর আগের ক্লাসে ভাইরাস পরাইছি ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়াটা পড়াবো তো আমরা একটা মোটামুটি ইন্টারমিডিয়েটের ছাব্বিশে তোমাদের জন্য চারটা সাইকেল ফোর সাইকেল কেন স্যার সাইকেল কেন মানে একটা নাম তো দিতে হবে কেউ কেউ সেমিস্টার ট্রাইমেস্টার হ্যাঁ এপিসোড বিভিন্নভাবে নাম দেয় তো আমরা চারটা সাইকেল দিছি একটা কমন নাম অনেক এরটেক প্ল্যাটফর্মই শব্দ ইউজ করে তো আমরা প্রতিটা সাইকেলে ছয়টা করে অধ্যায় বায়োলজির ক্ষেত্রে ছয়টা করে অধ্যায় রাখছি এবং এই ছয়টা করে অধ্যায়কে আমরা চার সাইকেলে শেষ করব মোট চব্বিশটা অধ্যায় কোনো কোনো চ্যাপ্টার অনেক বড় কোনো কোনো চ্যাপ্টার ছোট যেমন এই যে এই দুইটা চ্যাপ্টার মোটামুটিভাবে ছোট তারপর এই চ্যাপ্টারটা একটু হালকা খুব একটা ভারী না তারপর এই যে এই যে প্রাণীবিজ্ঞানে কোনো চ্যাপ্টার হালকা না সব ভারী চ্যাপ্টার মানে এখানে সব ভারী চ্যাপ্টার অনেক কিছু আছে তারপর এই পিসিএমবি পড়তে পড়তে তোমার যখন অবস্থাটা খারাপ ভালো লাগতেছে না একটু অন্য ফ্লেভার দরকার তখন তোমরা এখানে চলে আসবা তখন তোমরা পড়বা বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন এখানে বানানটা একটু মিস্টেক আছে অপরিচিতা আমার পথ বিলাসী গৃহ আহ্বান মানব কল্যাণ মাসি পিসি আহারে আহারে পিসি মানে তো উফ বানোর দিনগুলো রেইনকোট একটা একটা গদ্য হ্যাঁ রেইনকোট গদ্য তখন আমাদের সাকিব পরাই রেইনকোট পরে মহাজাগতিক কিউরেটর নেকলেস এই এই জিনিস পরলে তোমার একটু অন্যরকম ফিলিংস হবে তো তুমি যখন গদ্য পড়বা একটু পদ্ম সাথে তুমি আমাদের সেই মহান সিরাজউদ্দৌলার গল্প শুনবা আবার জীবনভর শুনছো গোলালো এখানে শুনবা লাল সালু তো যখন তোমরা লাল সালু করবা তোমাদের মধ্যে সাহিত্য প্রেম চলে আসবে ফিজিক্স কেমিস্ট্রির এই কঠিন কঠিন জিনিসের মাঝখানে এই জিনিস পড়লে পড়াটা অ্যাকুইজেশন হবে আর একটু ভালো ফিলিংসের জন্য আইসিটিতে ঝাঁপাই পড়বা আমাদের সানিসার স্যার পড়াবে তোমাদের সে কি মারাত্মক বিষয় কমিউনিকেশন সিস্টেম হ্যাঁ মানে কীভাবে কানেক্ট করা যায় এবং নেটওয়ার্কিং দুইটা দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার আছে নেটওয়ার্কিং পারা লাগবে তো এখনকার দুনিয়ার জন্য যেই নলেজটা সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে আইসিটি অবশ্যই সি ল্যাঙ্গুয়েজ বোঝা লাগবে অনেক ভারী চ্যাপ্টার সময় বেশি দেওয়া লাগবে প্র্যাকটিস করা লাগবে এগুলো সাইকেল চালানোর মতো সাইকেল কেমনে চালাবো তার জন্য দশ মিনিটের ভিডিও দেখে লাভ নাই সাইকেলটার উপরে উইঠা বসতে হবে এবং চালাইতে হবে পরে গেলে হাত পা কিছুটা কাটা হইলে আবার এটাকে ঠিক করে আবার দাঁড়াইতে পারতে হবে এই সাবজেক্ট হচ্ছে সেই রকম এই যে সিমাল অক্টাল বাইনারি পড়বা সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস ওয়েব ডিজাইন পড়বা এবং এইচটিএমএল শিখবা হাইপার টেস্ট মার্কআপ ল্যাঙ্গুয়েজ তা আমি তো এই পর্যন্ত পারি বাকি ডিটেল যে এটার ভিতরে কি আছে ওটাতে আমি পারি না এটা আমাদের সানিসার তোমাদের পড়াবে সো তোমরা যারা আমাদের সাইকেলগুলোতে আছো এই লম্বা গাইডলাইনের আমার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদেরকে অধ্যায়গুলোকে একটু দেখানো ইংলিশেরটা একটু বাদ রাখছি কারণ ইংলিশটা একটা আমার কাছে মনে হয় যে এইটার কোনো শেষ নাই ইংলিশের কোনো শেষ নাই বাংলারও কোনো শেষ নেই তারপর একটা সিলেবাসের মধ্যে আটকানোর চেষ্টা করা হয়েছে আমরা আমাদের এপটেক প্ল্যাটফর্ম থেকে আমাদের জায়গা থেকে স্টুডেন্টদেরকে সর্বোচ্চ মানসিকভাবে এবং অ্যাকাডেমিকভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করে যাচ্ছি যতটুকু সম্ভব অফলাইনে অনলাইনে পড়ায় যাচ্ছি বাকিটা তোমাদের উপর নির্ভর করবে তোমরা আমাদের কাছে পড়লে আমরা আমাদের যতটুকু সার্ভিস দেওয়ার সেটা ক্লাস নোট হোক লেকচার শিট হোক প্র্যাকটিস শিট হোক পরীক্ষা হোক পরীক্ষার সলিউশন হোক যেভাবেই হোক আমরা আমাদের কনসেপ্টগুলাকে বুঝে তোমাদের সামনে তুলে ধরছি তো তোমরা ইন্টারমিডিয়েটের জার্নিটা অনলাইনে অফলাইনে যেভাবেই হোক একটু শুরু করো মাঝখানে একটা আন্দোলনের কারণে একটা মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে মানসিকভাবে অনেক হত্যা অনেক জখম অনেক বিভৎস দিনের সাক্ষী আমরা তারপর আমরা তো জেনজি তাই না জেনারেশন জেট আমাদেরকে একটু ঘুরে দাঁড়াইতেই হবে এই পৃথিবীতে টিকে থাকতে হবে এবং ভালোভাবে টিকে থাকার চেষ্টা করতে হবে সো থ্যাংক ইউ সো ভেরি মাচ তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে সাইকেলগুলোতে এই আমাদের সাইকেলের ভর্তির বিজ্ঞপ্তিটা ক্যাপশনে দেওয়া আছে তোমরা চাইলে ভর্তি হতে পারো অনলাইনে খরচ অনেক কম অফলাইনে একটু বেশি তোমাদের ব্যাপার আপ টু ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ